হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সব ভালো আছো। আজকে আমি দেখলাম তাকদির বলে একটা ওয়েব সিরিজ, যেটা হইচইতে রিলিজ করে গেছে কালকের। এই ওয়েব সিরিজটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া যৌথ প্রযোজনায় রিলিজ হয়েছে ওয়েব সিরিজটা। এবার আসি ওয়েব সিরিজটা দেখে আমার কেমন লাগলো। ওয়েব সিরিজটা হচ্ছে একটা সাসপেন্স থ্রিলার টাইপের ওয়েব সিরিজ। এটা দেখার পর আমি একটাই কথা বলবো, দিস ওয়েব সিরিজ ইজ জাস্ট বেস্টেস্ট সাসপেন্স থ্রিলার আই হ্যাভ এভার সিন। ফাটাফাটি লেগেছে, আমার দুর্দান্ত লেগেছে প্রথম থেকে শেষ অব্দি, টান টান উত্তেজনা সম্পন্ন একটা ওয়েব সিরিজ। এটা অ্যাক্টিং করেছে হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী, যিনি হচ্ছেন বাংলাদেশের একজন খুব নামি বা পপুলার একজন অ্যাক্টর বলতে পারো। আমার তো খুব ভালো লেগেছে ওনার অ্যাক্টিং থেকে আরম্ভ করে এরকম মুখের এক্সপ্রেশন, কথা বলার স্টাইল অ্যান্ড অল। আমরা সবাই জানি যে সঞ্জিদা প্রিয়া বলে একজন আছেন, যিনি ওখানে লিড জার্নালিস্টের রোল প্লে করেছেন। দ্যাটস আ অসাম ভাই, ফাটাফাটি লেগেছে ওয়েব সিরিজটা। আর এটা দেখার পর আমি একটাই বলতে চাই যে বাংলাদেশে আজকাল খুব, মানে আজকাল ইন দ্য সেন্স অনেকগুলো, আমি ইনফ্যাক্ট রিসেন্টলি বাংলাদেশের অনেক ওয়েব সিরিজ বা ফিল্মস দেখছি, বেশ সুন্দর লাগছে, বেশ আমার ভালো লাগছে, অনেকগুলো কাজ দেখলাম ইনফ্যাক্ট, বেশ ফাটাফাটি করছে, নতুন নতুন জিনিসপত্র আবার ট্রাই করা স্টার্ট হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের বাংলায় বাংলা ল্যাঙ্গুয়েজটার কথা বলছি, আমার খুব ভাল লাগছে করে হোক আরও। এবার আসি এটার গল্পটা কী, তাকদিরের তাকদিরের গল্পটা হচ্ছে একজন লাশ যে নিয়ে যায় যে গাড়িগুলো, সেই লাশ লাশবাহী গাড়ি, একটা ডেড বডি ও এদিক থেকে ওদিক করে করে থাকে। একদিন কী হয়েছে, ও যে ড্রাইভার, যে আমার তাকদির আলম, যে আমাদের চঞ্চল চৌধুরী যে হয়েছে, তাকদির আলমের রোলটা প্লে করেছে, তার নাম দিয়েই এখানে ওয়েব সিরিজটা। ওই লাশবাহী গাড়িতে মানে দিনের বেলা লাশ ফাঁস এদিক ওদিক করে, ও ফ্রি টাইমও ওই গাড়িতেও মাছ যে হয় মাছের ইয়ে করে, মাছ এদিক থেকে ওইদিক করে, মালিককে না জানিয়ে মাছ এদিক ওদিক দেওয়া দেই করে না, এক বাজার থেকে অন্য বাজার, মাছের ভেড়ি থেকে মানে বাজার ফাজারে যেরকম করে এদিক ওদিক করে, সেটা মালিককে না জানিয়ে, মালিক জানে খালি লাশ নিয়ে ওইদিক ওদিক যায়, কিন্তু ওই যে মাছেরও ট্রান্সফার করে সেটাও জানে না, ওর মালিক জানে না। একদিন এরকম কী হয়েছে, মাছের বাজারে মাছ দিতে গেছে, ফেরার সময় ওর গাড়িতে কেউ একজন একটা লাশ তুলে দিয়েছে না জানিয়ে, সামহাউ জানতো না। এবার যখন গাড়িটা খুলে দেখে একটা লাশ, এইপরে আসে লাশটা আতিপাতি লোকের না, একজন খুব বড় জার্নালিস্টের লাশ। এবার সেটা নিয়ে এবার কী হচ্ছে, ওইটা যে লাশটাকে নিয়ে এবার কী কী যে প্রবলেমের মধ্যে পড়বে, কি ওই লাশটা ওখানে কেন আসলো, কীর জন্য আসলো, কী করতে গিয়ে ওরকম লাশ এসছে, হ্যান তের, এইসব নিয়ে গল্পটা। টোটাল আটখানা এপিসোড আছে, ফার্স্ট টু লাস্ট। আমি আগেও বললাম টান টান উত্তেজনা সম্পন্ন একটা ওয়েব সিরিজ, দেখে ফাটাফাটি লাগবে। তোমরা একটা এপিসোড শেষ হওয়ার পর যতক্ষণ না আরেকটা দেখবে না, তোমাদের ঠিক ভালো লাগবে না, বলে কী হচ্ছে ভাই, উঠতে পারবে না। ইনফ্যাক্ট একটা দেখার পর ভাববে কতক্ষণ আরেকটা শুরু হবে। আর এখানে যে আমাদের সুন্দরভাবে দেখানো হয়েছে যে আমাদের মেয়েদের সঙ্গে যেরকম, ইনফ্যাক্ট এখন অনেকগুলোই এরকম ওয়েব সিরিজ বা ফিল্ম দেখছি যেটা এরকম মেয়েদের এগেনস্টে যেরকম ভুলভাল কাজকর্মগুলো হচ্ছে, রেপ থেকে আরম্ভ করে ইভটিজিং নল, এসব জিনিসপত্রগুলো নিয়ে এখন অনেক ওয়েব সিরিজ হচ্ছে। আমি চাই এরকম আরও হোক, আমার খুব ভালো লাগছে ইনফ্যাক্ট এই জিনিসপত্রগুলো। এখানেও একটা খুব সুন্দর সোশ্যাল মেসেজ টাইপের দেওয়ার চেষ্টা করা হয়েছে একজন রেপিস্ট মেয়ের গল্প। ইনফ্যাক্ট আমি স্পয়লার দেবো না, তোমরা গিয়ে দেখো, দেখে জানাও কেমন লাগলো ইন কমেন্ট সেকশন। আমার তো ফাটাফাটি লেগেছে, আর ওয়েব সিরিজটা ইটস টু ব্লাস্ট, টু মাস্ট, টু কি বলবো, মাস্ট ওয়াচ, মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ, গিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে জানাও ইন কমেন্ট সেকশন, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চলো টাটা, বাই বাই, জয় বাংলা।